পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নেই হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা, শিথিল রয়েছে শিক্ষার্থীদের কর্মসূচি। বিকাশের টাকা নিয়ে নিম্নমানের পণ্য পাঠানোর অভিযোগ, প্রযুক্তির অভাবে অসহায় ভোক্তা অধিকার। কমিশন কমিয়ে 12% করা সহ 8 দাবিতে 24 ঘন্টার ধর্মঘটে উবার চালকরা, দুর্ভোগে যাত্রীরা। দশ মিনিটের বৃষ্টিতেই ডোবে কাঁঠালবাগান কলাবাগানের সব রাস্তা, মেয়রের নির্দেশেও হয়নি কাজ। ঝুঁকিপূর্ণ নয় বেইলি ব্রিজের টাঙ্গাইল আরিচা মহাসড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা, সমাধানে নেই উদ্যোগ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2019-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল 9টায় এই পরীক্ষা শুরু হয়, চলবে বেলা 12টা পর্যন্ত। দ্বিতীয় শিফটে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে পরীক্ষা। এবার প্রথম বর্ষে 12টি বিভাগে মোট 1060 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এর আগে 5 অক্টোবর পরীক্ষা হওয়ার কথা থাকলেও আবরার ফাহাদ হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ভর্তি পরীক্ষা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি দাবি মেনে নেওয়ার পাশাপাশি পরীক্ষার তারিখ পরিবর্তন করলে আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নেয় বিক্ষুব্ধরা। এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুয়েট ক্যাম্পাসের ভেতরে যান চলাচলে বিধিনিষেধ আরোপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2019-20 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ভর্তি পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন আর পরিবেশ নিয়ে অভিভাবকরা কি বলছেন? সকাল 9টা থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার 1061টি আসনের বিপরীতে 10,161 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে পরীক্ষা মোটামুটি সুষ্ঠুভাবে হচ্ছে এবং পরীক্ষার পরিবেশ খুবই ভালো রয়েছে বলে অভিভাবক আমাদের কাছে জানিয়েছেন। আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, যেহেতু বুয়েটি একটি কয়েকদিন আগেই বুয়েটের মেধাবী ছাত্র আবদারকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পিটিয়ে হত্যা করেছে, তার পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচিতে নামেন, তার ধারাবাহিকতায় বুয়েট ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল গত কয়েকদিন ধরে। তাই আমরা দেখেছি যে প্রায় বলতে গেলে সব পরীক্ষার্থীর সাথেই অভিভাবকরা এসেছেন, আমাদের সাথে অভিভাবকদের কথা হয়েছে। অভিভাবকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে পরীক্ষার পরিবেশ খুবই চমৎকার লাগছে এবং পরীক্ষার পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর এখন পর্যন্ত বিগত আমি যদি বলি 10 বছর অথবা তারও আগে বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কখনই কোনো অভিযোগ ওঠেনি এবং আমরা দেখিনি যে বুয়েটের ভর্তি পরীক্ষার কখনো প্রশ্ন ফাঁস হয়েছে অথবা এ সংক্রান্ত কোনো রকম অভিযোগ এখন পর্যন্ত আমরা কখনোই পাইনি। তাই বরাবরের মতো এবারও বুয়েট পরীক্ষাটি একদমই সুষ্ঠুভাবে হচ্ছে। কিছুক্ষণ আগে আমি উপাচার্যের সাথে কথা বলেছিলাম, উপাচার্য আমাকে জানিয়েছেন যে তারা পরীক্ষার প্রস্তুতির জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। আর সেই সাথে জানিয়ে রাখি, গত সপ্তাহ জুড়ে শিক্ষার্থীরা আবদার হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছিলেন এবং 10 দফা দাবি আদায়ে তারা আন্দোলন করে আসছিলেন। আর এই বুয়েটের ভর্তি পরীক্ষার জন্য তারা তাদের আন্দোলন কর্মসূচি 2 দিনের জন্য শিথিল করেন, যাতে এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে। এবং এই পরীক্ষা নিয়ে কিন্তু গত সপ্তাহে মারাত্মক ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল এবং শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে তাদের দাবিগুলো না মানা হলে এই পরীক্ষাটি তারা হতে দিবেন না। সব মিলিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে অবশেষে এই পরীক্ষাটি হচ্ছে এবং এই পরীক্ষাটি নিয়ে শিক্ষার্থী এবং ভর্তি পরীক্ষার্থী এবং অভিভাবকরাও অনেকটাই আশঙ্কার মধ্যে ছিলেন এই পরীক্ষাটি হবে কি হবে না। তার পরবর্তীতে গত পরশু দিন এই আজকের দিনে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বলে পরিষ্কারভাবে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। গতকালই আমরা উপাচার্যের সাথে কথা বলি, উপাচার্য বলেন যে সবাই নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবেন এবং ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা তিনি নিয়েছেন এবং আমরা আজকে দেখছি যে আন্দোলনরত কোনো শিক্ষার্থী এখানে নেই। আর বুয়েটের যারা
সাধারণ শিক্ষার্থী আছেন, তারা এই পরীক্ষার্থীদেরকে দেখভাল করছেন এবং আমরা দেখেছি যে অনেক পরীক্ষার্থী তাদের আসন খুঁজে পাচ্ছিলেন না, সাধারণ শিক্ষার্থীরা তাদের আসন খুঁজে পেতে সহায়তা করেছেন। আর বুয়েটের ভর্তি পরীক্ষাটি মূলত বুয়েট ক্যাম্পাসের মধ্যেই অনুষ্ঠিত হয়, বুয়েটের যে মূল ক্যাম্পাস রয়েছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখছি যে পরীক্ষাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য এখানে নিয়োজিত রয়েছেন। পলাশি গেট থেকে শুরু করে এই পাশে বক্সিবাজার গেট পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি বন্ধ রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত আমরা কোনো রকম অভিযোগ পাইনি, যদিও বলতে হয় যে কখনোই বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন ওঠেনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলছেন যে তারা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই ভর্তি পরীক্ষাটি নিয়ে থাকেন, কারণ যে পরিমাণ শিক্ষার্থী আবেদন করে সেখান থেকে আবার তারা ছেঁকে একটি নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষাটি নেওয়া হয়। সব মিলিয়ে এবার ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে 12 জন করে পরীক্ষার্থী লড়ছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বুয়েট ক্যাম্পাস থেকে সেখানকার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। বুয়েটের হলগুলো থেকে 80-90% বহিরাগত ছাত্রকে বের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার প্রতি আহ্বান জানান। এদিকে প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্টি জানিয়েছে শিক্ষার্থীরা। গত 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর থেকেই ছাত্র রাজনীতি বন্ধ সহ 10 দফা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে শুক্রবার উপাচার্য শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন, সেখানে দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট ঘোষণা দেন। তবে শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালাবেন তারা। যদিও সোমবারের ভর্তি পরীক্ষার জন্য 2 দিন আন্দোলন স্থগিত করেছেন আন্দোলনকারীরা, এ অবস্থায় শনিবার থেকে হলে অভিযান চালাচ্ছে বুয়েট প্রশাসন। 80-90% আমাদের যে অবৈধ ছাত্র যারা ছিল তাদেরকে আমরা উচ্ছেদ করে ফেলতে পেরেছি এবং বাকি যারা আছে তাদেরকে হয়তো আমরা আজকের মধ্যে উচ্ছেদ করে ফেলতে পারব। এদিকে উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের সব দাবি দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হবে। এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ তো হবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে হলগুলো সব হলগুলোতে রেইড হবে, তো আমরা আশা করছি যে এই সুযোগে আমরা সত্যিকারের সমস্ত হলগুলোকে পরিষ্কার করতে সক্ষম হব। এদিকে শিক্ষার্থীরা বলছেন, এ অভিযান যেন মাঝপথে বন্ধ হয়ে না যায়। আমরা স্যাটিসফাই আসলে, কারণ হলে হলে এখন 2টা হলে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে, নোটিশ যেগুলো চাওয়া হয়েছিল সবগুলোই দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবেই যেন অভিযানটা অব্যাহত থাকে এবং সব কিছু একটা সিস্টেমের মধ্যে থাকুক। আন্দোলনের বিষয়ে মঙ্গলবার সুস্পষ্টভাবে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবরার হত্যায় অনেক সরকারের পর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আরেক আসামি মুজাহিদুর রহমান। রোববার ঢাকা মহানগর হাকিম নিবানা খায়ের জেসির খাস কামরায় জবানবন্দি দেন তিনি। এ পর্যন্ত 4 আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। এর আগে এজাহারভুক্ত আসামি শামীম বিল্লাহ ও মোয়াজ আবু হুরায়রাকে 5 দিন করে রিমান্ডে দেয় আদালত। শনিবার সকালে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয় মোয়াজ, আর শুক্রবার সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয় শামীম বিল্লাকে। এতে এ পর্যন্ত গ্রেফতার 19 জন, তাদের 16 জনই এজাহারভুক্ত আসামি। ছাত্র রাজনীতির নামে কেউ সহিংসতা করলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। ছাত্র রাজনীতির এখানে কোনো দোষ নেই, আপনি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেললে সমাধান হবে। যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের শাস্তির আওতায় পড়তে হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে পুলিশের বাধায় পণ্ড হয়েছে আবরার হত্যার প্রতিবাদে ঐক্যফ্রন্টের শোক মিছিল। এর প্রতিবাদে 22 অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জোট নেতারা। এর আগে গণজমায়েতে তারা বলেন, সরকারের সঙ্গে কোনো আপোষ নয়, আন্দোলনের মধ্য দিয়েই পদত্যাগে বাধ্য করা হবে।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্য ফ্রন্ট। বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রোববার ছিল তাদের গণজমায়েত। এ সময় ঐক্যফ্রন্ট নেতারা বলেন, বেপরোয়া ছাত্রলীগের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে সরকার, আর সে কারণেই প্রায় সব বিশ্ববিদ্যালয়ে চলছে বিশৃঙ্খলা। রাজনীতি যদি থাকতো এখানে তাহলে আব্রার মরত না, আমাদের এই কষ্ট রাখার জায়গা নেই। সামনে আসে ভারতের সঙ্গে সই হওয়া চুক্তি সমঝোতার প্রসঙ্গ। বিএনপি নেতাদের দাবি, তাদের দল কখনো ভারত বিরোধী আন্দোলন করেনি, মাঠে থেকেছে শুধু দেশের স্বার্থ রক্ষায়। বিএনপি সবসময় বাংলাদেশের হিস্যা নিয়ে আলোচনা করেছে, বাংলাদেশের অধিকার নিয়ে আলোচনা করেছে, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে থাকতে চেয়েছে। সব হত্যা নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করে গণফোরাম সভাপতি বলেন, এ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নয়। এই দলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিলাম আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাজউদ্দিন নসরুল ইসলামের নেতৃত্বে। সেই দলকে নাম নিয়ে যেগুলো কাজ হচ্ছে, এটা অসম্মান করা হচ্ছে বঙ্গবন্ধুকে, অসম্মান করা হচ্ছে তাজউদ্দিন নসরুল ইসলামকে, অসম্মান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে। এরপর জাতীয় প্রেস ক্লাব থেকে আবরার হত্যার প্রতিবাদ র্যালি রওনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে, তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিকাশে টাকা নিয়ে কুরিয়ারে নিম্নমানের পণ্য পাঠাচ্ছে কিছু অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। যোগাযোগের চেষ্টা করলে ফোন নাম্বার বন্ধের পাশাপাশি ব্লক করা হচ্ছে ফেসবুক পেজে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, আইন ও প্রযুক্তিগত সমস্যায় কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। পারভিন সুলতানা ঝুমা ফ্যাশন হাউস বিডি নামের ফেসবুক পেজে তিনটি কাতানের অর্ডার দিয়ে কুরিয়ারে পেয়েছে কম দামি তাঁতের শাড়ি। প্রেরকের নাম ঠিকানা অসম্পূর্ণ থাকায় এর দায় নিতে রাজি নয় কুরিয়ার সার্ভিস। বন্ধ পেজের বিকাশ নম্বর, মেসেঞ্জারেও ব্লক, কোনো সমাধান দিতে পারেনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্যাকেট খুলে দেখি তিনটা মানে একেবারে কি বলে একদম বাজে তিনটা শাড়ি। আমি সরাসরি ভোক্তা অধিকার দপ্তরে গেলাম, তখন ওই একজন মহিলা পাশে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, আপা আমি এই ঠিক এই ফোনটা ধরছে না, আমি এই ফোনটা পাচ্ছি না, আমরা কিছু করতে পারবো না। তাই বললাম ফোনের ফোন ট্র্যাক করেন, ফোনের কি না ওই একটি আমার নেই। অধিদপ্তর মহাপরিচালক বলছেন, প্রতারণা প্রমাণের পুরো দায়িত্ব নিতে হবে ভোক্তাকে। মোবাইল নম্বর শনাক্তের ব্যবস্থা নেই তাদের, তবে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেই পরিকল্পনার মধ্যে আছেন তারা। অনলাইনের এরকম বিষয় কিন্তু আমরা প্রয়োজনীয় প্রমাণও পাচ্ছি না, এক্ষেত্রে আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে এক্ষেত্রে ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত না হয়। অনলাইন কেনাকাটার আগে পেজটি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিচ্ছে সাইবার ক্রাইম অ্যান্ড সিকিউরিটি ডিভিশন। বলছে, সুনির্দিষ্ট আইন না থাকায় প্রতারণা নিয়ন্ত্রণ এখনই সম্ভব হচ্ছে না। তারা অবশ্যই পুলিশে রিপোর্ট করবেন, সেটা যে পদ্ধতিটা সাইবার ক্রাইমে সরাসরি করুন আর থানার মাধ্যমেই করেন, রাতারাতি যে এটা সমাধান হয়ে যাবে তা কিন্তু না। আর এটা সুনির্দিষ্ট আইন নেই ই কমার্সের, এটার আইনের বিষয়টা প্রক্রিয়াধীন আছে। ফেসবুকে এখন বিজনেস অ্যাকাউন্ট প্রায় 5,000, এর মধ্যে ই কমার্স অ্যাসোসিয়েশনের সদস্য মাত্র 1,000। ট্রেড লাইসেন্স বা অনুমোদনের বাধ্যবাধকতা না থাকায় তাদের শনাক্ত করাও জটিল কাজ। তাই সরকারি নজরদারি বাড়ানো ও প্রতিষ্ঠান অনুমোদনের নিয়ম করার জোর দিচ্ছে ই কমার্স। যখন কোনো কেউ কোনো ফ্রড করছে সেটাকে ধরতে গেলে কিন্তু মানে ধরার কোনো ওয়ে এখন নেই, সো এটাকেও আস্তে আস্তে করে একটা স্ট্রিমলাইন একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা উচিত, না আনতে গেলে ইন লং রানে গিয়ে ইট উইল বি এ বিগ প্রবলেম। ডিজিটাল কমার্স নীতিমালা গ্রহণ করে তা গেজেট আকারে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, তবে বিষয়টি এখনও আইনে পরিণত হয়নি। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় VSL। অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত VSL অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। VSL অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50% বেশি। VSL মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা। বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, মানুষের তৈরি করা দুর্যোগ মোকাবেলায়ও প্রস্তুত দেশ। উন্নয়নের পাশাপাশি দুর্যোগ মোকাবেলাতেও বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল। রোববার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, বজ্রপাত, অতিবৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় দেশের জনজীবন। বিশ্ব ঝুঁকি প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বের 171টি দেশের মধ্যে সামগ্রিক ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এমন বাস্তবতায় চলতি বছর দেশে পালন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজন করে এই অনুষ্ঠানের, যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি স্বেচ্ছাসেবক পুরস্কার তুলে দেন। এ সম্মাননা পান 82 জন। এ সময় 100টি সাইক্লোন সেন্টার ও 11,500 দুর্যোগ সহনশীল বাড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস ও পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকার যুগোপযোগী কাজ করে যাচ্ছে, যা বিএনপি সরকারের চিন্তাতেও ছিল না। আমি তখন বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি চট করে উঠে বললেন, যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। এর থেকে দুঃখের আর কিছু হয় না। তখন আমি জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে, আপনি জবাব দেন। অর্থাৎ একটা সরকার যদি সজাগ না থাকে, সচেতন না থাকে, তাহলে কত বড় ক্ষতি হতে পারে সেটা সেই 91 সালের ঘূর্ণিঝড়ে আমরা দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নি নির্বাপক, এই ধরনের ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যে আমরা তা নিয়েছি, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশকে এখন সবাই এটা মনে করে, এটাও বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেকে আমাদের কাছ থেকে জানতে চায়। বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেল না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাও একটা রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন সম্মান পেয়েছে। আপৎকালীন সময়ের কথা চিন্তা করে গৃহস্থলে শস্য গুদাম তৈরির পাশাপাশি সরকারিভাবে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আট দফা দাবিতে মধ্যরাত থেকে 24 ঘন্টা গাড়ি চালানো বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উবার চালকদের দুই সংগঠন, ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন এবং বাংলাদেশের রাইড শেয়ারিং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। দাবিগুলোর মধ্যে রয়েছে উবারের কমিশন 25% থেকে কমিয়ে 12% আনা, গ্যাসের দাম বাড়ায় ভাড়া বাড়ানো, চালকদের নিরাপত্তার মতো বিষয়। এছাড়া যাত্রীদের কারণে গাড়ির ক্ষতিতে ক্ষতিপূরণের দাবিও জানিয়েছে তারা। এসব দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন দুটি। কাঁঠালবাগান, কলাবাগান ও লেক সার্কাসের বেশিরভাগ রাস্তাই ভাঙা। 17 নম্বর ওয়ার্ডের সব রাস্তা মাত্র 10 মিনিটের বৃষ্টিতেই তলিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, মেয়র সাইদ খোকনের নির্দেশের পরও সংস্কার শুরু হয়নি। বরাদ্দ পেলে কাজ করার আশ্বাস সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। পহেলা সেপ্টেম্বর বাজেট ঘোষণার সময় সাইদ খোকন দাবি করেন সিটি কর্পোরেশনের 95% রাস্তাই ভালো। সে সময় 17 নম্বর ওয়ার্ডের বেহাল সড়কের চিত্র তুলে ধরা হলে তৈরি হয় বিতর্ক। এই রাস্তা কতদিন যাবত ভাঙা? উনি বলছে 3 বছর যাবত। সংস্কারের নির্দেশের 40 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি বদলায়নি। এই ওয়ার্ডের অলিগলি সহ বেশিরভাগ সড়ক এখনো বেহাল। গাড়ি ঘুরা এলে পরে দেখা যায় অনেক সময় রাস্তার মধ্যে ভাঙা রাস্তা পড়লে পরে গাড়িও মানে হাইলা পড়ে যায়, ঢুলে পড়ে যায়। এদিকে মানে অনেক সমস্যার মধ্যে আমরা আছি ভাই। বাড়িওয়ালারা অভিযোগ দিয়েছে, এটা আর কেয়ার করে না। কাউন্সিলর যে হয়েছে যে দেখছে, আর এরপরে এনে কেউ দেখেও না। ভোগান্তি চরমে ওঠে বৃষ্টির সময়। একটুকুতেই কোমর পানিতে তলিয়ে যায় সড়কগুলো। আমি তোমাদের লাভ নিতে পারিনি, খালি একমাত্র পানিরই দুর্ভোগ। হাজার হাজার টাকার মাল ভাসায় দিছি দোকানে। পানির ভালো দোকান দিয়ে রেখা যায়, ভালো রাত্রে রেখা যায়, সকাল রাত্রে যাতে বৃষ্টি আসে, পুরো দোকানের প্রত্যেকটা মাল নষ্ট হয়ে থাকে। যখন বৃষ্টি হয় তখন রিক্সাও চলে এই অঞ্চলে। এখানে রিক্সাও চলাচল করতে পারে না, এলাকার লোকজন বাইরের মানুষ বাড়িতে ঢুকতে পারে না। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, মেয়রের আশ্বাসের পর জরিপ শুরু হয়েছে, এখন বরাদ্দের অপেক্ষা।
আরেকজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি কাজ করছেন এবং সেটার বিষয়ে যেটা আপনি যে 17 নম্বর ওয়ার্ডে যে সড়কগুলির ব্যবস্থা বেহাল অবস্থা ছিল সেগুলো বর্তমানে এটা আমাদের প্রকৌশল বিভাগ হতে সেটা জরিপ করা হচ্ছে, জরিপের পর সেটা সংশোধন কাজ করা শীঘ্রই করা হবে। 17 নম্বর ওয়ার্ডে প্রায় 2 লাখ মানুষের বাস, ভোটার 33,000। আশ্বাস নয়, আগামী সিটি নির্বাচনের আগে উন্নয়ন দেখতে চায় স্থানীয়রা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে পুরোদমে এগিয়ে চলছে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ। প্রতিদিন 5টি সেগমেন্ট বসানো হচ্ছে নদীর তলদেশে টানেল বোরিং মেশিন টিবিএম এর মাধ্যমে। টানেলের নির্মাণের মধ্যেই শেষ হয়েছে 48 ভাগ। বড় কোনো বিপত্তি না হলে 2022 সালে নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধনের কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলে রয়েছে 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি টিউব। নদীর উত্তর প্রান্ত থেকে আনোয়ারা অভিমুখী টিউবে বসবে 1249টি সেগমেন্ট, উল্টো দিকের টিউবে 1200 সেগমেন্ট। প্রতিদিন টানেল বোরিং মেশিন টিবিএম দিয়ে বসানো হচ্ছে 5টি সেগমেন্ট। ইতোমধ্যে 360টি সেগমেন্ট বসানো শেষ হয়েছে। প্রকৌশলীরা বলছেন প্রথম টিউবের কাজ শেষ করতে সময় লাগবে আরও 7 মাস। এর 6 মাস পর শুরু হবে দ্বিতীয়টির খনন কাজ। এদিকে খননের পাশাপাশি চলছে সংযোগ সড়কের কাজও। ভূমি অধিগ্রহণে জটিলতা কাটিয়ে ওঠায় কাজে এসেছে আরও গতি। এই জমির দাম সেটা নির্ণয় করো তো, যেটুকু ওনারা কম পেয়েছেন সেটুকু আমরা, যেটারে আমরা টপ আপ বলতে চাচ্ছি সেইটুকু টাকা আমরা ইতিমধ্যে 25 মার্চের 25 তারিখ আমরা এটা স্টার্ট করেছি। উত্তরে নেভাল একাডেমি থেকে দক্ষিণে সিইউএফএলকে যুক্ত করা এই টানেল চট্টগ্রাম শহরকে পাশ কাটিয়ে কক্সেস বাজারের সঙ্গে দূরত্ব কমাবে অন্তত 30 কিলোমিটার। নির্ধারিত সময়ের হিসেব ধরেই চলছে কাজ। কাজ অলরেডি 48% 250% অগ্রগতি হয়েছে, অর্থাৎ কাজ খুব সন্তোষজনকভাবে চলছে। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেল নির্মাণে খরচ হচ্ছে 9,880 কোটি। গত ফেব্রুয়ারিতে শুরু হয় এর মূল খনন কাজ। চট্টগ্রাম নগরীকে ওয়ান সিটি টু টাউনের আদলে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বানানো হচ্ছে দেশের প্রথম এই টানেল। ধারণা করা হচ্ছে 2022 সালের মধ্যে এই টানেল দিয়ে গাড়ি চলাচল করা সম্ভব হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঝুঁকিপূর্ণ 9টি বেইলি ব্রিজের কারণে টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। যান চালক ও স্থানীয়দের অভিযোগ, এসব ব্রিজ ভেঙে বেশ কিছু দুর্ঘটনায় হতাহত হয়েছে অনেকেই। অথচ আশ্বাস দেওয়া সত্ত্বেও স্থায়ী ব্রিজ নির্মাণে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। টাঙ্গাইল থেকে আরিচা আঞ্চলিক মহাসড়কের দূরত্ব প্রায় 56 কিলোমিটার। এর মধ্যে টাঙ্গাইল অংশে প্রায় 36 কিলোমিটার সড়কে রয়েছে 9টি বেইলি ব্রিজ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও এসব ব্রিজে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। গত বছর অক্টোবরে বারাপোষা এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে গেলে 3 জন আহত হন। এর আগে তিরসা, ভালকুটিয়া ও চাষাভাদ্রা এলাকায় সরু বেইলি ব্রিজে ট্রাক আটকে গেলে বেশ কয়েকদিন বন্ধ থাকে যান চলাচল। চালকরা জানান বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সরু এসব ব্রিজ দিয়েই তাদের চলতে হচ্ছে। এই ব্রিজগুলো এরকম যাইতে ঝান্ডা হাতে করে নিয়ে যায়, কিছু কিছু ট্রাক আছে পয়রা, মনে কর মানুষজন মারা আছে। এই যে ব্রিজটা আছে ভয় করে, ব্রিজগুলো নড়ে জাকি লাগে, ব্রিজ যখন তখন ভাঙা যেতে পারে, ব্রিজটা পাকা হইলে ভালো হয়। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে পাকা ব্রিজ নির্মাণ সহ সড়ক প্রশস্ত করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই সড়কে প্রায় 9টা বেইলি ব্রিজ রয়েছে, এই বেইলি ব্রিজগুলোকে প্রতিস্থাপন করে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে এবং সড়কটিকেও প্রশস্ত করা হবে। তবে স্থানীয়দের অভিযোগ, বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এই ব্রিজে একটা ট্রাক উঠলে যেভাবে কাঁপে আর যে অবস্থান, তাতে যে কোনো মুহূর্তে আমাদের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। পাকা ব্রিজ করে দর কথা, তাতে এখনো পাকা ব্রিজ হইল না। যে এলাকার উন্নয়নে এবং এলাকার জনগণের স্বার্থে এই ব্রিজটা পরিবর্তন হওয়া অবশ্যই উচিত। আঞ্চলিক মহাসড়কের এই ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো ভেঙে দ্রুত পাকা ব্রিজ নির্মাণ করে দক্ষিণবঙ্গের সঙ্গে টাঙ্গাইলের যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফরিদপুরে মধুমতির ভাঙনে প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঝুঁকিতে 3 ইউনিয়নের অন্তত 20টি গ্রাম। ভাঙন প্রতিরোধে তেমন উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।
মধুমতি নদীর পানি কমার সঙ্গে শুরু হয়েছে ভাঙন। আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, পাচুরিয়া ও টগরবন্দর ইউনিয়নে গত 15 দিনে বিলীন হয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান সহ অর্ধশতাধিক স্থাপনা। নদী গর্ভে চলে গেছে একটি গুচ্ছ গ্রামও। প্রতিদিনই বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট আমাদের সবই বিলীন হয়ে গেছে এখানে, কিন্তু ওখানে ঈদগাহ আছে, মসজিদ আছে, সব বিলীন হয়ে যাচ্ছে এখন। বাড়ি ঘর দুয়ার পাঁচ ঘরের ওই দিক চলে গেছে, মধ্যে গেছে, ভেঙে চুরিয়ে গেছে। আলফাডাঙ্গার পাচুরিয়া বাসতলা সড়ক, টগরবন্দর শিকারপুর সড়ক ও চরডাঙ্গা চরাজমপুর সড়কের বেশিরভাগই চলে গেছে নদীতে। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ঝুঁকিতে থাকা 20 গ্রামের মানুষের। 2 মাস আড়াই মাসের থেকে এই বস্তা আর শুরু করেছে, একবারে 10টা ফেলে একবারে 20, একবারে যদি কাজ না করতো তাহলে তো আমরা নদীটা একটু ভাঙতো কম। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, মধুমতির পাশাপাশি একই সঙ্গে পদ্মা ও আড়িয়াল খাঁড় ভাঙন শুরু হওয়ায় প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা কাজে আসেনি। দ্বিতীয় দফায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার নদী ভাঙনের হার আরও বেড়ে যায় এবং আমরা দেখেছি যে পরিমাণ নদীতে স্রোত এবং নদী পুরোপুরি নদীর বাম তীরে স্রোতটা চলে এসেছে, সেক্ষেত্রে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না করলে নদী ভাঙন ও মধুমতির বাম তীরে রক্ষা করা সম্ভব হবে না। আর জেলা প্রশাসক জানিয়েছেন, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত জায়গায় পানির প্রবাহতে বাধা তৈরি হচ্ছে সেই প্রবাহটা ঠিক করে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রজেক্ট চলমান রয়েছে। পাশাপাশি যে সমস্ত জায়গা রক্ষা করা খুবই জরুরি, ভাঙন মোকাবেলা করা খুবই দরকার, সেই জায়গাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণের কার্যক্রম এগিয়ে চলছে। আমরা আশা করছি যে আগামী বর্ষা মৌসুমের আগে এই বাঁধগুলোর অধিকাংশ নির্মাণ কাজ শেষ হবে। ভাঙনের ঝুঁকিতে থাকা নদী তীরের 3 শতাধিক পরিবারকে এরই মধ্যে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই মুহূর্তে বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলছেন উপাচার্য, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানে আমরা তো আলটিমেটলি সুন্দরভাবে করেছি এবং এটা তাদেরও তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে বলেই তো নিতে পেরেছি। তো আমাদের সন্তান আমাদের কথা শুনেছে, যে আমাদের জন্য একটা মানে অনেক আনন্দের কথা আর কি। তবে আমার বিশ্বাস যে ওরা আমাদের কথা বাকিটুকু শুনবে এবং সুষ্ঠু পরিবেশ আমরা ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব পারছি করছি আমরা। এটা তো দৃশ্যমান, আপনারা দেখতেই পাচ্ছেন যে কালকে আপনার কী করবে। তো আমরা আগামীকাল আরও কাজ করব এবং আশা করছি ওদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সব কিছু সমাধান করতে পারব। কারণ আমি তো রাত পর্যন্ত ব্যস্ত ছিলাম এইগুলো অর্গানাইজ করার ব্যাপারে এবং আপনাদেরকে ব্রিফ করেছে উনি, কিন্তু আপনাদেরকে সুতরাং ওই ডেটাই লাস্ট ডেটা ওই পর্যন্ত আছে। তো আজকে তো আর কোনো ওই অ্যাক্টিভিটি করতে পারছি না আমরা। আমরা আরো কমিটি করছি যে কমিটিগুলো কাজ করবে বিভিন্নভাবে। তো এখন কমিটিগুলো ফর্ম করে আমি এখনই আরো নোটিশ দিচ্ছি। আমাদের এখন রাইটের হাতের কাছে নাই, তো বেশ কয়েকটা কমিটি আমাদের রয়েছে আর কি। হ্যাঁ, তো কমিটিগুলো কাজ জি যে আমি জি জি এটা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনশোর করেছে যে আমরা দুঃখিত, আমরা কষ্ট, আমরাও কষ্ট পাচ্ছি না, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত টেক ওভার করেছে, সুতরাং আমাদের এটা হবে। এটা কোনো এবং স্বরাষ্ট্রমন্ত্রী কালকে কিন্তু এনশোর করেছে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এবং আমরা কিন্তু এখন আবার চিঠি দিচ্ছি আরেকটা আইনমন্ত্রীর কাছে দিচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছি। আমরা তো কম ব্যায়াম করেছি সেটার ব্যাপারে, আমাদের এখন আমরা সরকারের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন শিক্ষকদের তো একটা স্বাধীনতা আছে, তো আমরা তো একেবারে মানে সবকিছুই আমার হাতে নাই, তো যেটুকু সম্ভব আমি চেষ্টা করছি যে আর যেটা না পায়। তো এখন এ ব্যাপারে সরকারের সহযোগিতা পাওয়া যাবে আমি সরকার। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। চীনে একটি খাবারের দোকানে গ্যাস বিস্ফোরণে 9 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 10 জন। পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের অক্সি শহরে এই দুর্ঘটনা ঘটে। চীনা গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে যোগ দেন দমকল বাহিনীর 2 শতাধিক সদস্য। গত সপ্তাহে একই শহরে ফ্লাইওভার ধসে 3 জনের মৃত্যু হয়। এর আগে চলতি বছরের মার্চে জিয়াংশু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মারা যায় অন্তত 80 জন।
রাউন্ডের শেষ দিনে স্পটলাইটে ইমরুল কায়েস তুলেছেন ডাবল সেঞ্চুরি। খুলনা, রংপুর ও ঢাকা রাজশাহীর ম্যাচ ড্র হয়েছে। রাজশাহীতে মাত্র দুদিনে সিলেটকে 13 রানে হারিয়েছে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিন রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে নজর কাড়েন ইমরুল। অপরাজিত 202 রানে 454 তুলে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। দ্বিতীয় ইনিংসে 9 ওভার ব্যাট করে 1 উইকেটে 33 করে রংপুর। প্রথম ইনিংসে অলআউট হয় 227 রানে। মিরপুরের টায়ার টুতে চট্টগ্রাম ঢাকা মেট্রোর ম্যাচ ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসেও ধৈর্যের পরীক্ষা দিয়ে 50-এর দেখা পাননি তামিম, করেছেন 46 রান। পিনাক, তাসামুল ও মাসুমের 50-তে 5 উইকেটে 227 তোলে চট্টগ্রাম। এর আগে 349 রানে অলআউট হয় ঢাকা মেট্রো। জাতীয় দল পারেনি, তবে এ দল ঠিকই লঙ্কা জয় করেছে। মিঠুন সাইফ্রাস শ্রীলঙ্কা থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরেছেন, তবে বিশ্রামের সুযোগ নেই। 17 অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডে নামতে হচ্ছে। শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় দলে নিয়মিত হতে চান মিঠুন ও ইবাদত। শেষ ভালো যার সব ভালো তার। শ্রীলঙ্কাতে ওডিআই সিরিজ জিতলেও এই সফরে বাংলাদেশ এ দলের বাকি ম্যাচগুলোতে পারফরমেন্স ছিল গড়পড়তা। তবে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল, উন্নতির ছাপ স্পষ্ট। পাইপলাইন শক্ত করতে ভিন্ন ভিন্ন কন্ডিশনে এই দলকে খেলানোর পরিকল্পনা বোর্ডের। তরুণরা প্রস্তুতির দারুণ সুযোগ পাচ্ছেন, নিজেদের প্রমাণের এই মঞ্চ শতভাগ কাজে লাগাতে চায় ক্রিকেটাররা। শ্রীলঙ্কার সঙ্গে যদি আমরা ওদের মাটিতে আমরা জিততে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় পাওয়া হবে। তো সবাই সবার দিক থেকে অনেক কমিটেড ছিল, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তো সবার অনেস্ট কমিটমেন্টের কারণেই আর কি রেজাল্টটা পাওয়া। নির্বাচকদের রাডারে আছেন সাইফ হাসান। এই সিরিজে নান্নবাসারদের হতাশ করেননি তিনি। এক সেঞ্চুরিতে সিরিজের 3 ওয়ানডেতে রান 154। পেসারদের ইঞ্জুরির ভিড়ে ইবাদতের উপর নজর বোর্ডের। লঙ্গার শর্টার দুই ভার্সনেই দাবি মিটিয়েছেন দলের। যেখানে খেলি ওটাই আমি খুব অনেক সিরিয়াসলি নেই, কারণ অনেক ইম্পর্টেন্ট হয় এইসব ম্যাচ। তো তেমন কোনো ছিল না যে সিলেক্টার আসে বা আসে, যেমন প্রিমিয়ার লিগ যখন খেলছি তখনও সিলেক্টার ছিল না কিছু ম্যাচ, তখনও খেলছি সিরিয়াসলি। তো প্রত্যেকটা ম্যাচ অনেক সিরিয়াসলি খেলি, যখনই ক্লিক হয় তখন খুব ভালো হয়। লাস্টে কিছুদিন ধরে ফোর্ডে ম্যাচের আগে আমরা ওইখানে যাওয়ার পরে কিছুদিন আমরা লালবলি কাজ করেছি চাম্পাকার সাথে। তো আসলে একটা প্ল্যান দিছিল যেহেতু কনসিস্টেন্সিটা বাড়ানোর জন্য, তো আলহামদুলিল্লাহ ওইটা নিয়ে কাজ করছি এবং বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা আসলে টেস্টটা খুব ভালো বলি করছি। শ্রীলঙ্কা থেকে ফিরে 2-3 দিন বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা, এরপরই তারা নেমে পড়বেন জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডে খেলতে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো বাছাইয়ে জয় পেয়েছে জার্মানি ও পোল্যান্ড। ড্র করে চূড়ান্ত পর্বের খেলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে গ্যারেথ বেলের ওয়েলস। অ্যাওয়ে ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি জার্মানি। 51 মিনিটে স্কোর করেন গুঞ্জোগান। 6 মিনিট পর আবারও ব্যবধান বাড়ান ম্যান সিটি তারকা। 71 মিনিটে ভের্নারের গোলে বড় জয় দিয়ে চূড়ান্ত পর্বের পথে এগিয়ে গেল জোয়াকিম লোভের শিষ্যরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করে 2020 ইউরো খেলার রেস থেকে অনেকটাই ছিটকে গেছে ওয়েলস। 9 মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন ভ্লাসিচ। বিরতির আগে বেলের গোলে ঘরের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস। আরেক ম্যাচে পোল্যান্ডের কাছে 2-0 গোলে হেরেছে মেসিডোনিয়া। ইউরোর বাছাই পর্বে রাতে মাঠে নামছে পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড। বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদোর পর্তুগালের চ্যালেঞ্জ শীর্ষে থাকা ইউক্রেন। চূড়ান্ত পর্ব নিশ্চিতে ইংল্যান্ড আতিথ্য নেবে বুলগেরিয়ার। অন্যদিকে গ্রুপ এইচ এর হাই ভোল্টেজ ম্যাচে লড়বে দুই শীর্ষ দল ফ্রান্স ও তুরস্ক। সব ম্যাচ শুরু রাত 1:45। পর্তুগালের ম্যাচ, রোনালদোকে নিয়ে আলোচনা মাতামাতি হবে না, গেল এক যুগে এমনটা খুঁজে পাওয়া কঠিন। ইউরোর বাছাই ইউক্রেন ম্যাচের আগে ওই স্পটলাইটে CR7। একটা গোল করলেই ক্যারিয়ারের 700 গোলের এলিট ক্লাবে পৌঁছে যাবেন, যে তালিকায় রয়েছেন পেলে, রোমারিও, পুস্কাস। গ্রুপ বিতে দুই অপরাজিত দলের লড়াই, শুরুর দিকে পরপর দুই ম্যাচে ড্র করে খানিকটা পিছিয়ে পড়েছে পর্তুগাল। অন্যদিকে 6 ম্যাচে 5 জয় 1 ড্রয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় ইউক্রেন। এই ম্যাচে জয় মানে 2020 ইউরো খেলা নিশ্চিত। ঘরের মাঠে সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না জিনসিঙ্কো মোরালেসরা। শেষ ম্যাচে অ্যাটাকে ফেলিক্স রোনালদো সিলভাকে নামিয়ে ফল পেয়েছেন সান্তোস। এই ম্যাচেও অ্যাটাকিং একাদশ সাজানোর কথা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ফিট স্কোয়াড নিয়ে স্বস্তিতে রয়েছেন কোচ।
আমার কাছে মনে হয় খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। আমরা সবাই জানি ওদের সামর্থ্য সম্পর্কে। আসর জুড়ে ভালো করেছে, ভালো মানের ফুটবলার রয়েছে, নিজেদের উপর ভরসা রাখছি, সেরাটা দিতে পারলে জয় আসবেই। এ গ্রুপের শীর্ষ ও তলানির দলের ম্যাচে জয়ে চোখ ইংল্যান্ডের। টানা চার জয়ের পর শেষ ম্যাচে চেক রিপাবলিকের কাছে হেরেছে কেইন স্যানচোরা। মনোবল শক্ত রেখে সহৎ প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় আশা করছেন সাউথগেট। গ্রুপ এইচে লড়বে শীর্ষে থাকা তুরস্ক ও দুয়ে থাকা ফ্রান্স। যে দল জয় পাবে উদযাপন করবে ইউরো চূড়ান্ত পর্ব নিশ্চিত করা। বিগ ম্যাচে একাদশে দেশম পাচ্ছেন না এমবাপে, কান্তে ও লুকাসকে। ইঞ্জুরি সমস্যা রয়েছে তুরস্ক স্কোয়াডেও। একাদশে খেলতে না পারার সংকাতে রয়েছেন ছয় ফুটবলার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব সংবাদ, তবে তার আগে সুনামগুলো জানাবো আরো একবার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নেই হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা, শিথিল রয়েছে শিক্ষার্থীদের কর্মসূচি। বিকাশের টাকা নিয়ে নিম্নমানের পণ্য পাঠানোর অভিযোগ, প্রযুক্তির অভাবে অসহায় ভোক্তা অধিকার। কমিশন কমিয়ে 12% করা সহ আট দাবিতে 24 ঘন্টার ধর্মঘটে উবার চালকরা, দুর্ভোগে যাত্রীরা। দশ মিনিটের বৃষ্টিতেই ডোবে কাঁঠাল বাগান কলা বাগানের সব রাস্তা, মেয়রের নির্দেশেও হয়নি কাজ। ঝুঁকিপূর্ণ নয় বেইলি ব্রিজের টাঙ্গাইল আরিচা মহাসড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা, সমাধানে নেই উদ্যোগ। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।